প্রিয় দর্শক আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এনটিভির প্রতিদিনের আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে আপনাদের সঙ্গে আছি আমি ডক্টর সানজিদা হোসেন দর্শক যে বিষয়টি নিয়ে আজ আমরা আলোচনা করব সেটি হচ্ছে ভিটিলিগো যেটিকে বাংলায় শেতি রোগ বলা হয়ে থাকে এই বিষয়টি নিয়ে আলোচনার জন্য আমাদের স্টুডিওতে আজ উপস্থিত আছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক আমরা প্রথমেই পরিচিত হব আমাদের আজকের অতিথির সাথে ডাক্তার সরকার মাহবুব আহমেদ শামীম ১৯৭২ সালের ডিসেম্বর মাসে চাঁদপুর জেলায় জন্মগ্রহণ করেন তিনি ১৯৯৯ সালে ইনস্টিটিউট অব অ্যাপ্লাইড হেলথ সায়েন্স থেকে এমবিবিএস ডিগ্রি অর্জন করেন এরপর তিনি চিকিৎসা বিজ্ঞানে উচ্চতর এফসিপিএস ডিগ্রি লাভ করেন বর্তমানে তিনি ঢাকা ডার্মাটোলজি ইনস্টিটিউট ও লেজার ট্রিটের ডার্মাটোলজি বিভাগের চিফ কনসালটেন্ট হিসেবে কর্মরত আপনাকে স্বাগত জানাচ্ছি স্যার আপনাকে ধন্যবাদ যেটি আজকের বিষয় যে ভিটিলিগো বা শেতি রোগ আমি আপনার কাছ থেকে শুরুতেই একটু জানতে চাইবো যে আসলে এই ভিটিলিগো বা শেতি রোগ বলতে আপনারা বিশেষজ্ঞ যারা আছেন কিভাবে সংজ্ঞায়িত করবেন এটিকে শেতি রোগ মানে হচ্ছে এটাকে শেত বা ভিটিলিগো আমরা যেটা বলি সেটা হচ্ছে যেখানের মধ্যে সাদা সাদা প্যাচ দেখা যায় শরীরে তো অনেক ধরনের টাইপ আছে মূল কথা হচ্ছে শরীরের মধ্যে অনেকগুলো সেল আছে যেটাকে বলে মেলানোসাইট যখন এই মেলানোসাইটগুলো তার পিগমেন্ট তৈরি করা বন্ধ করে দেবে মেলানিন তৈরি করা বন্ধ করে দেবে তো সেই জায়গাটা সাদা হয়ে যায় তো সেটাকেই শেতি বলে এটার রকম ফের আছে এক এক জায়গায় এক এক রকমভাবে আছে অনেকভাবে নামেও ডাকে এটাকে তো সেটাকে শেতিটা হচ্ছে যদি শরীরের মধ্যে বিভিন্ন জায়গায় সেটা অনেকভাবে হতে পারে কোনো একটা জায়গায় হতে পারে মুখে হতে পারে শরীর হতে পারে অনেক জায়গায় হতে পারে সাদা সাদা ছোট ছোট ছোপ ছোপ দাগ অনেক সময় কিন্তু আমরা অনেক বেশি পরিমাণে দেখে থাকি এটা অনেকগুলো টাইপস আছে তবে সহজ মানে সাধারণ ভাষায় যদি বলি যদি আমরা অনেকগুলো ভাগ করি তো ভিটিলিগো ভালগারিস বলে যদি সারা শরীরের মধ্যে হয় অনেক সময় আমরা লিপ টিপ ভিটিলিগো বলি বা অ্যাক্রোফেশিয়াল ভিটিলিগো যেটা শরীরের প্রান্তীয় অঞ্চলে হয় যেমন ঠোঁটে হতে পারে হাতে পায়ে চামড়ায় মানে যে প্রান্তীয় অঞ্চলগুলো সেগুলো হচ্ছে লিপ টিপ ভিটিলিগো এরকম সেগমেন্টাল ভিটিলিগো হতে পারে একটা সেগমেন্টে হতে পারে শরীরে কি জানা গেছে বা কোনো ফ্যাক্টর পাওয়া গেছে অনেক ফ্যাক্টরস আছে বাট স্টিল কজ ইজ স্টিল আননোন যে এক্স্যাক্ট কজটা আননোন বাট দ্যার আর লট অফ হাইপোথিসিস সেই হাইপোথিসিসের মধ্যে যেমন ধরেন ইমিউনোলজিক্যাল ডিসঅর্ডার বলছে হ্যাঁ তো সেলফ ডিস্ট্রাকশন মেথড বলছে এরকম কিছু হাইপোথিসিস যেগুলো নিয়ে কাজ করছি আমরা তবে এটার ইয়েটা অনেকটুকু এখন ইমিউনোলজিক্যাল যে কজটা হাইপোথিসিস সেটা অনেক বেশি এস্টাবলিশড আচ্ছা আর অনেকগুলো কারণেও হতে পারে এগুলা বাট এগুলা এটা একটা ফ্যাক্টর হিসেবেই কাজ করে হ্যাঁ সেরকম কোনো এক্স্যাক্ট কারণ এখন পর্যন্ত এক্স্যাক্ট কারণ কিছু হরমোনাল যেমন হাইপোথাইরয়েড বা হাইপারথাইরয়েড বোথ দু থাইরয়েড অ্যাবনর্মালিটি হলেই এটা হওয়ার চান্স থাকে অনেক সময় কোনো কেমিক্যাল রিঅ্যাকশনের কারণ হতে পারে ফ্যামিলিতে থাকলে হতে পারে মানে হেরিডিটারি কজ আছে এখানের মধ্যে ইত্যাদি ইত্যাদি কিছু কিছু জিনিস আছে যেগুলোর কারণে হয় তবে এটা কিভাবে হয় কিভাবে গতি প্রকৃতি ইত্যাদি সব সম্পর্কে আমরা খুব ভালো করে জানি তো সেই কারণে এটা ট্রিটমেন্টটা এখন অনেক বেশি বেটার ইজি হয়ে গেছে আমি একটু জানতে চাইবো যে লক্ষণগুলো শুরুর দিকে আসলে যাতে ধরা যায় সেজন্য লক্ষণগুলো জানা দরকার যে কোনো একটা জায়গা দেখা গেল যে সাদা হয়ে যাচ্ছে তখন ওটাকে আমরা খুব সহজেই এটাকে আইডেন্টিফাই করতে পারি ইনিশিয়ালি যদি যে কোনো ডার্মাটোলজিস্টের কাছে আছে উড স্ল্যাম টেস্ট বলে একটা টেস্ট আছে একটা লাইট দিয়ে টেস্ট করবে সেই লাইটটা টেস্টের মধ্যে চকি হোয়াইট ফ্লুরোসেন্স আমরা পেয়ে যাই তাহলে আসলে এটা কনফার্ম হয়ে যায় আমরা বায়োপসি করেও করতে পারি কনফার্মেশন যে নো মেলানোসাইট যদি না পাওয়া যায় আরও কিছু কিছু মানে হিস্টোপ্যাথোলজিক্যাল ফাইন্ডিংস আছে সেখানের মধ্যে করে দিলেও আপনার ডায়াগনোসিস ইনিশিয়াল ডায়াগনোসিসটা বোধহয় আপনাদের ক্লিনিকেই হয়ে থাকে এটা একটা চোখের দেখাতেই সবাই ক্লিনিক্যালি করে ফেলতে পারে বাট কনফার্ম করে উড স্ল্যাম্পের মাধ্যমে কনফার্ম করে ফেলে একদম ডেফিনেট মানে বায়োপসিটা একাডেমিক পারপাস ছাড়া অন্য কোনো কাজে সেটা হয় না বাট এটা এটা এস্টাবলিশ হয়ে যায় তো এটা অনেকগুলো ধরনের মানে এটা বুঝতে হবে অনেকভাবে যে কোন জায়গায় শীত দিলে কীরকম এটাকে মানে যতটুকু না তার স্কিনের সমস্যা তার চেয়ে বেশি সোশ্যাল সমস্যা অনেক বেশি এটাই আমি এখনই বলতে যাচ্ছিলাম যে সে সামাজিকভাবে কিন্তু অনেক বেশি বিপর্যস্ত হয়ে পড়ে মানসিকভাবে খুব বেশি ভেঙে পড়ে এই সময়টাতে রোগী এবং তার যারা সাথের লোকজন আছে তাদেরকে আপনারা কিভাবে আশ্বস্ত করে থাকেন না মূল ব্যাপার আমি তো এটা নিয়ে অনেকদিন ধরে কাজ করছি আপনি জানেন যে বিকজ ভিটিলিগো নিয়ে আমি একসময় অনেক কাজ করতাম পার ডে ১০০ পেশেন্টে শুধু ভিটিলিগো দেখেছি একসময় তো আজকে প্রায় ১৮-১৯ বছর ধরে কাজ করছি স্পেশালি ভিটিলিগো নিয়ে তো ভিটিলিগো পেশেন্টদের সাথে আমার খুব মেশার সুযোগ আছে অনেক অনেক মিশেছি অনেকভাবে তো তাদের কষ্ট দুঃখ বঞ্চনা এগুলো আসলে আমার খুবই টাচ করে জিনিসগুলো তো এখন সুখের বিষয় হচ্ছে আমরা দুটো জিনিস প্রথমে মোটা আগে ভাগ করে নিই যদি শরীরে কতটুকু হলো এখানের মধ্যে তো মোটা দাগে কারো যদি ৫০%-এর বেশি সাদা হয়ে যায় তাকে উল্টার প্রসেস বলি আমরা আর কালো করতে দেই না আমরা ডিপিগমেন্টিং প্রসেসে চলে যাই মানে উল্টা আর সাদা বানিয়ে দিই কিছু কিছু জিনিস আছে যেগুলো আমরা অ্যাপ্লাই করে উল্টা সাদা বানিয়ে দিই আরেকটা আমি কাট অফ পয়েন্ট করি সেটা হচ্ছে আপনার যে ৫০%-এর নিচে কিনা এর মধ্যে আরেকটা কাট অফ পয়েন্ট আছে যেটা সেগমেন্টাল কিনা বা রেজিস্ট্যান্ট মানে ট্রিটমেন্ট রেজিস্ট্যান্ট কিনা যদি ট্রিটমেন্ট রেজিস্ট্যান্ট হয় সেগুলোকে আমরা সার্জারিতে চলে যাই
আর যদি ধরেন আরেকটা কয়েকটা পয়েন্ট ফোকাল পয়েন্টস আছে, যেমন কতগুলো, যেমন আমি যেটা বলেছি অ্যাক্রোফেশিয়াল, অ্যাক্রোফেশিয়াল গ্রুপ ট্রিটমেন্ট রেজিস্ট্যান্ট, এটা খুব সহজে ভালো কাজ, মানে যত ট্রিটমেন্টই দেই না কেন, কারণ লট অফ ট্রিটমেন্ট মডিউলস আছে, অনেক ধরনের ট্রিটমেন্ট মডিউলস আছে, আমরা ওষুধ খেতে দেই, লাগাতে দেই, ফটোথেরাপি আছে, এক্সাইমার লেজার আছে, সার্জারি আছে, অনেকগুলো জিনিস আছে, একটা ক্ষেত্র বিশেষে মানে পার্সন টু পার্সন অ্যাসেসমেন্ট করে আমরা এই কাজগুলো করি। অ্যাসেসমেন্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট, যে তার তার পুরো হিস্ট্রিটা নিয়ে কীভাবে কি তার সোশ্যো ইকোনমিক কন্ডিশন, তার বয়স, এগুলো বিবেচনা করে, এগুলো খেয়াল করে সার্জারিতে কি আসলে পুরোপুরি ভালো হয় কিনা, যখন আপনারা সাজেস্ট করবেন সার্জারি? না, অফকোর্স সার্জারি, প্রতি প্রচুর সার্জারি করি আমরা। সার্জারি করার জন্য প্রথম কথা হচ্ছে এটাকে স্টেবল কিনা জানতে হবে। একটা পেশেন্ট যদি ভিটলিগুতে স্ট্যাবল থাকে, স্ট্যাবল থাকা মানে স্ট্যাবিলিটি বোঝানো যায় বইপত্রের কথা অনুযায়ী, এক বছর ধরে কোনো কিছু বাড়ছে না, কোথাও নতুন কোনো লেশন তৈরি হয়নি, বা আপনার কোথাও কমার দিকে আছে, বাড়ার দিকে নাই, কারণ এটা জিনিসটা একটা প্রোগ্রেসিভ আর নন প্রোগ্রেসিভ ফেজ থাকে। এটা যদি নন প্রোগ্রেসিভ ফেজের দিকে থাকে এবং যদি স্ট্যাবল থাকে এক বছর ধরে নতুন কিছু, সেটাকে স্ট্যাবল বলি। বাট আমরা এখন আমার এক্সপিরিয়েন্সে দেখছি আমরা 6 মাসে স্ট্যাবল থেকেও আমরা অনেক সময় করে ফেলি সার্জারি, তো সেটার রেজাল্টও খারাপ হয় না সার্জারির মধ্যে। এটা তো একটা গেল। 2 নম্বরে আরেকটা পয়েন্টস আছে, যে এটা 1000 মেডিকেল ট্রিটমেন্ট দিলেও কাজ হবে না, যদি না কেন সাদা সাদা চুলের মধ্যে, এই সাদা প্যাচের মধ্যে যে আমাদের লোমগুলো থাকে সেটার কালার যদি কালো থাকে তাহলে বুঝে নিতে হবে এখানে মেলানোসাইট স্টিল অ্যাক্টিভ আছে। হ্যাঁ, মেলানোসাইটগুলো ভালো আছে, সেক্ষেত্রে আমরা ফটোথেরাপি, ফটোথেরাপি হচ্ছে আপনার নাম্বার ওয়ান স্টিল গোল্ড স্ট্যান্ডার্ড ট্রিটমেন্ট। আমরা যে টপিক্যাল এজেন্টস বিভিন্ন কিছু অ্যাপ্লাই করি তার বাইরে হচ্ছে ফটোথেরাপি, এটা ন্যারো ব্যান্ড ইউভিবি, মানে এটা কোনো ওষুধ টষুধ কিছু খেতে হবে না, একটা কেবিন আছে, কেবিনের মধ্যে ঢুকে যায়, এটা হচ্ছে সারা ওয়ার্ল্ডের সবচেয়ে বেশি চালু ট্রিটমেন্ট। তেমন আমরা আজকে 18-20 বছর ধরে ফটোথেরাপি করছি, ট্রিটমেন্ট ইজ মানে সো মানে স্যাটিসফ্যাক্টরি। কতদিন পর্যন্ত চলতে চলা উচিত এই এই ভিটিলিগো? তো বলা একটু ডিফিকাল্ট, সপ্তাহে 2 থেকে 3 বার করে, এটা 1 বছর 1.5 বছর 2 বছর, কারো কারো 3-4 বছরও লাগতে পারে। তো এটাকে একটা আসলে ধৈর্য থাকতে হবে। আমি পেশেন্টদেরকে প্রথমেই বলে নেই, তোমার যদি মোটামুটি একটু ধৈর্য থাকে, যদি লেগে থাকতে পারে, আমরা যদি ফটোথেরাপি করি সেটা বেটার রেজাল্ট আসবেই। তো পেশেন্ট যারা ধৈর্য ধরে থাকে তারা আলটিমেটলি বেটার রেজাল্ট পায়। আচ্ছা, সেটি রোগের সবচেয়ে বড় একটা ভ্রান্ত ধারণা বা এই রোগটি নিয়ে একটা ভ্রান্ত ধারণা অনেকের আছে যে ছোঁয়াচে কিনা, এবং সেক্ষেত্রে কিন্তু অনেকেই তাদের সংস্পর্শে যাওয়া বা তার সাথে সামাজিক মেলামেশা করা। একটা বাংলাদেশের একটা পোরশন, আমি নাম বলবো না, ওখানে এটাকে বলে এই ধবল কুষ্ঠ, এরকম করে বলে, কুষ্ঠ বলেও অনেকে একসময় করতো, নেগলেক্টই করতো, তো সেটাকে আসলে ওভাবে ভাবার কোনো কারণ নাই। হ্যাঁ, তো এটা ধবল সেতি বলে আবার এরকম করে ইয়ে করা হতো, তাদেরকে যথেষ্ট নেগলেক্ট করা হতো। তাছাড়া সোশ্যালি তো খুব মুশকিল হয়, এই সাবকন্টিনেন্টে আমাদের এই কিন্তু এটার প্রিভিলেন্স অনেক বেশি, দেখা যায় বেশি আমাদের স্কিনের কালারের জন্য। হ্যাঁ, আর ইন্টারেস্টিং হচ্ছে আমেরিকাতেও কিন্তু, বা যারা ককেশিয়ান আছে তাদের মধ্যেও অনেক ভিটিলিগো আছে, সেটা বোঝা যায়, সেটা আলাদা করা যায় না বলে সেটাকে আমরা খুব বেশি ধরতে পারি না। তবে আমাদের তো এটা সোশ্যালি খুব মুশকিল হয়ে যায়, বিশেষ করে মেয়েদের জন্য, যদি বিয়ের আগে যদি এই ধরনের কাহিনীগুলো ঘটে তখন ইজ এ ভেরি ডিফিকাল্ট। আর একটা ফ্যামিলিতে যদি কারো খুব বেশি অবভিয়াস ভিটিলিগো থাকে, যেহেতু দেয়ার ইজ এ চান্স, ইয়ে আছে, জেনেটিক প্রিডিসপোজিশন আছে, তাহলে ফ্যামিলির অন্যান্যদেরও একটা মানুষের একটা নেগেটিভ ধারণা থাকে, তো তারা কিন্তু এটাতে, এটা কসমেটিক প্রবলেম ছাড়া কোনো প্রবলেমই না আসলে, কিন্তু তারা একটা সোশ্যাল ইয়ের মধ্যে পড়ে। এইটার জন্য হচ্ছে আমি পেশেন্টদেরকে বুঝিয়ে ফেলি যে যাই করো না করো, ইনিশিয়ালি ভিটিলিগো হলে তোমার সাথে আলোচনা করার দরকার নেই, কারোর সাথে কাউকে স্বীকারই করার দরকার নেই। এটা আমার প্রথম ইয়ে থাকে যে তোমার স্বীকারই করো, কারণ তুমি স্বীকার করো, যাই করো না করো, তুমি চাচাকে বলো, আমাকে বলো, ফুপুকে বলো, প্রতিবেশীকে বলো, এরা কিন্তু এটাকে অন্যভাবে নেবে, এবং এই সময় মানে সাইকোলজিক্যাল কাউন্সিলিং এর কিন্তু খুব বড় একটা প্রয়োজন। সাইকোলজিক্যালি তাকে বুস্ট আপ দ কারেন্ট, কি যে চিন্তা করবে বেশি তার সাথে বেশি হবে। আচ্ছা, হ্যাঁ, সাইকোলজিক্যাল ইমপ্যাক্ট আছে তো। আচ্ছা, কারণ সে একটা অন্যতম প্রিডিসপোজিং ফ্যাক্টর আছে, যে সারাদিন যে সেতি নিয়ে চিন্তা করবে তার ট্রিটমেন্ট রেজিস্ট্যান্ট হয়ে যায়, এবং তাকে এটা বিশাল ইমপ্যাক্ট আছে সাইকোলজিক্যালি। যদি সে ইউফোরিক থাকে, এটাকে পাত্তা না দেয়, এটা ট্রিটমেন্ট কিন্তু ভালো হয়ে যায়, এক্সেপ্ট লিপ টিপ। অনেকে তো একটু দমিয়ে রাখেন, এবং যেহেতু আপনি বলছিলেন যে সামাজিক ভাবে একটা সবসময় হয়তো অ্যাকসেপ্টেড না, এই কারণেই হয়তো ডক্টরের কাছে আগেই চলে আসলাম। সমস্যা হচ্ছে এটা নিয়ে অনেক ধরনের, যেহেতু
নিউরোলজিক্যাল একটা ইয়ে আছে, এখন অনেকে এটা অনেক সময় হোমিওপ্যাথি বা এর কাছে যায়, গিয়ে আরো ঝামেলাটা বাড়ায় ফেলে জিনিসটা, যখন অপচিকিৎসকের কাছে চলে যাচ্ছে, উল্টা কাজ হচ্ছে। আর সবাই কিন্তু বাংলাদেশের সাথে চিকিৎসক, সমস্যা হচ্ছে এখানের মধ্যে, সবাই কিছু না কিছু করছে, করে কিন্তু একটা পর্যায়ে কিন্তু এটা যেহেতু এক্স্যাক্ট কজটা আমরা এখন এস্টাবলিশ করতে পারি নাই, তো এটা আমি সবাইকে এইভাবে বুঝাই যে এটা একটা হঠাৎ করে আগুন লেগে যাওয়ার মতো শরীরে। এখন আগুন ধরে গেলে এটাকে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে নামানো হয়, একসময় থামা মানে যখন এটা মানে আগুনটা নিভানো হয় তখন কিন্তু এটা ভালোই হতে থাকে, আবার কখন আগুনটা জ্বলে উঠবে এটা বলাটা খুব মুশকিল। তো সেটার জন্য আমাদেরকে সবসময় একটা ভালো মানে ট্রিটমেন্টের মধ্যে থাকতে হবে, যে ফটোথেরাপি, এক্সাইমার লেজার্স, হ্যাঁ, বা সার্জারির মধ্যে কিন্তু রকম ফের আছে। বাংলাদেশে মিনিয়েচার পাঞ্চ গ্রাফটিং কিছু কিছু হচ্ছে বা আমরা অনেক বেশি করছি, তারপরে মেলানোসাইট ট্রান্সপ্লান্ট আছে, আমরা মেলানোসাইট ট্রান্সপ্লান্ট করছি খুব বেশি করে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য, বেশ কিছু পরামর্শ জানলাম আজকের অতিথির কাছ থেকে, আশা করছি উপকার আসবে আপনাদের। দর্শক, স্বাস্থ্য প্রতিদিন সম্পর্কে যদি কিছু জানার থাকে কিংবা কোনো পরামর্শ যদি আমাদের দেবার থাকে জানাতে পারেন এই ঠিকানায়। প্রযোজক স্বাস্থ্য প্রতিদিন, এনটিভি, বিএসএসসি ভবন, সাততলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215, ফ্যাক্স 9143386 থেকে 7 পর্যন্ত, অথবা ইমেল করুন স্বাস্থ্য প্রতিদিন @ntvpt.com এই ঠিকানায়। দর্শক, স্বাস্থ্য প্রতিদিনের আগামী পর্বে আপনাদের জন্য যা থাকছে, কোষ্ঠকাঠিন্য বা কনস্টিপেশন আমরা যেটাই বলি, যে এটার প্রথমত সংজ্ঞাটা আমরা বিভিন্নভাবে করতে পারি। কারণ হচ্ছে কি যে আমি একটা বয়স্ক লোকের যখন কনস্টিপেশন বলবো সেটা যেরকম হবে সংজ্ঞাটা, কিন্তু একটা বাচ্চা, মনে করেন একটা বাচ্চা যখন জন্মের পরে পরেই তাকে কনস্টিপেশন বলবো কি না, কারণ হচ্ছে একটা জন্মের পরে বাচ্চা দিনে 8 বার 10 বার 12 বার পায়খানা করে, সেটাও তার জন্য স্বাভাবিক। আবার যদি একবার 2 দিন পরে একবার 2 বার করে সেটাও কনস্টিপেশন হইতে পারে। সেই জন্য আসলে বাচ্চাদের এবং চিলড্রেনদের বা 2-3 বছর বয়স পর্যন্ত, তারপরে হচ্ছে এই বয়সভেদে আসলে কনস্টিপেশনের একটা আলাদা আলাদা ডেফিনেশন আছে। প্রিয় দর্শক, আপনার প্রিয় অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিন দেখতে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আগামীকাল আবারও দেখা হবে ঠিক একই সময় এনটিভি পর্দায়।